আসসালামু আলাইকুম আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন ফান্ড ট্রান্সফার হতে কত সময় লাগবে এ বিষয়ে নিয়ে কথা বলবো আপনার বিকাশ থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার যে বিকাশ অ্যাপ থাকবে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি মোর বা আরও নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশানে আপনি ক্লিক করবেন এরপর আপনি ট্রান্সফার মানি নামে একটি অপশন দেখতে পাবেন এই আইকনে আপনি প্রবেশ করবেন ট্রান্সফার মানি অপশনে যাওয়ার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন এরপর আপনি ব্যাঙ্কের লিস্টগুলো দেখতে পাবেন এরপর আপনি ব্রাক ব্যাঙ্ক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করবেন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য এবং ব্র্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য একই হলে আপনি নিজের অপশনে ক্লিক করবেন অন্যের অ্যাকাউন্ট হলে আপনি আধার বা অন্যের এই অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে আপনার যে একটি অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি কালেক্ট করবেন এরপর বসাবেন বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করতে হবে আপনি এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে আসার পর অ্যাকাউন্ট টাইটেল আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসাতে হবে আপনি অবশ্যই যে নামটি ব্যবহার করেন অ্যাকাউন্টে এই নামটি আপনি বসাবেন আপনার নাম বসানোর পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন পিন নাম্বার বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে আসার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভ থাকবে এরপর আপনি হোম অপশনে আসার পর আপনি চাইলে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এরপর আপনি আবারও আরও অপশনে ক্লিক করবেন এরপর আপনি ট্রান্সফার মানি এই অপশনে ক্লিক করবেন করার পরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার সেভ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টই দেখতে পাবেন আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট দেখতে পাবেন এরপর আপনি ব্র্যাক ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনার নাম দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর আপনাকে ট্রান্সফার অ্যামাউন্ট বসাতে হবে আপনি কত টাকা ট্রান্সফার করবেন আপনি অ্যামাউন্ট বসাবেন আপনি সর্বনিম্ন দশ টাকা ট্রান্সফার করতে পারবেন এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে আসার পর আপনি চাইলে রেফারেন্স বসাতে পারেন অথবা আপনি অ্যাভয়েড করতে পারবেন এরপর আপনি কি চার্জ দেখতে পাবেন আপনি মনে রাখবেন বিকাশ থেকে ব্র্যাড ব্যাংকে টাকা পাঠালে আপনাকে প্রতি হাজারে বিশ টাকা করে দিতে হবে এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন পিন নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন এরপর আপনার সর্বমোট অ্যামাউন্ট দেখতে পাবেন আপনার ব্যাংকের নাম দেখতে পাবেন আপনার ট্রান্সফার মানি করার জন্য আপনার যে বিকাশ আইকনটি থাকবে আপনি বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি প্রেস করবেন বিকাশ আইকনের ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর আপনার ইনস্টান্ট ফান্ড ট্রান্সফার হবে এবং আপনার ব্র্যাক ব্যাঙ্ক এর অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা জমা হবে এ বিষয়গুলো নিয়ে কথা বলে আসি বিকাশ কাস্টমার কেয়ার থেকে আসসালাম আলাইকুম বিকাশ থেকে বলছি কিভাবে সহযোগিতা করতে পারে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বিকাশ থেকে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে সর্বনিম্ন কত টাকা পাঠাতে পারবো এবং সর্বোচ্চ দৈনিক কত পাঠাতে পারবো আমাকে একটু বললে ভালো হতো জি বিকাশ থেকে ট্রান্সফর্মালি করার ক্ষেত্রে একটি সিঙ্গেল লেনদেন আপনি সর্বনিম্ন দশ টাকা অবশ্যই করতে পারবেন স্যার এই লিমিটগুলো আমাকে বলবেন অবশ্যই স্যার সেটা হচ্ছে আপনি একদিনে সর্বোচ্চ পঞ্চাশ বার হিসেবে নিতে পারবেন এক মাসের হচ্ছে একশো বার আর এক্ষেত্রে স্যার একটি সিঙ্গেল লেনদেন যেটা আপনি বলছিলেন স্যার দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে একদিনে সর্বোচ্চ আমার পঁচিশ হাজার টাকা যা এক মাসে পর হচ্ছে দুই লক্ষ টাকা স্যার এই করা যাবে আচ্ছা অবশ্যই আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আমি বিকাশ থেকে টাকা পাঠাতে পারবো জি স্যার আচ্ছা এই ক্ষেত্রে কি সম্পূর্ণ ফ্রি স্যার এই ক্ষেত্রে আপনার পেইড অ্যামাউন্টের উপর 2% চার্জ অ্যাপ্লিকেবল স্যার 2% চার্জ অ্যাপ্লিকেবল জি স্যার আচ্ছা এটা কি ইনস্ট্যান্ট আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হবে নাকি সময় লাগবে স্যার এটা ট্রান্সফার মানে লেনদেন কি ক্ষেত্রে স্যার সেম আমাদের সেন্ট মানির মতো ইনস্ট্যান্টলি আপনার টাকাটি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আচ্ছা ইনস্ট্যান্ট লেনদেন হবে আপনার কথা মতে जी सर ओके थैंक কল করার জন্য ভালো থাকুন। এই হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে কমিউনিকেশন। বিকাশের কথা মতে আপনি ইনস্ট্যান্ট করতে পারবেন এবং যে অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন অবশ্যই অ্যাকাউন্টটি অ্যাকটিভ থাকতে হবে। আশা করছি আপনারা খুব সহজেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনাদের কোনো প্রবলেম থাকবে না। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় কথা হবে। আরেকটি রিকোয়েস্ট নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপনার ভালো লাগবে